মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা এক, সম্পূরক প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী একটি অনবদ্য আইডিয়া যে প্রতি ইঞ্চি জমিতে চাষ করতে হবে। এখানে একটা প্রবলেম হলো, বিপুল জমিতে তামাক চাষ হচ্ছে যেটা কোনো খাদ্যশস্য না, এবং বাংলাদেশে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে পর্যায়ক্রমে তামাক চাষ কমাতে হবে। 2006 সালে এই জন্য আইনও হয়েছে, কিন্তু 6 সাল থেকে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে তামাক চাষ বেড়ে গেছে, হিল ট্যাক্সও হচ্ছে। তো আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রশ্ন যে ওনার সরকারের বা ওনার এই তামাক চাষকে কমিয়ে সেখানে ক্রপ সাবস্টিটিউশন, পেঁপে, বাদাম, ধান, চাল এগুলো করার কোনো পরিকল্পনা আছে কিনা। এটা আমাদের ফুড সিকিউরিটির সাথেও জড়িত। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, সাধারণভাবে মানুষ যখন চাষ করে তখন সে অর্থকরী ফসলের দিকেই বেশি দৃষ্টি দেয়, কাজে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক, অনেক অনাবাদি জমিও কিন্তু পড়ে আছে যেখানে কোনো কিছুই চাষ হচ্ছে না। সে অনাবাদি জমিগুলি যদি চাষের আওতায় আনা যায় তাহলে কিন্তু আমাদের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। যেমন আমি আমার নিজের এলাকার কথা বলি, আমি এখানে আমি দৃষ্টি দিয়েছি, যেমন আমাদের নিজেদের পরিবারেরই অনেক জমি হয়তো দীর্ঘদিন সেগুলি আমরা বিশেষভাবে নজর দিতে পারিনি, বা যারা বর্গা চাষি তারা ঠিকমতো কাজ করেনি, কাজে সেগুলি খোঁজ করে এখন কিন্তু আমরা নিজে উদ্যোগ নিয়েছি সমস্ত জমিগুলি আমরা আবাদ করব। শুধু আমাদের জমি না, আমাদের আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশীদের জমিও যা আছে, আমি সেটা সবগুলোই যেন মানে এগুলি যেভাবে অনাবাদি ছিল ওটা যেন না থাকে, সেটাকে পরিষ্কার করে আমরা আমাদের আওতায় আনার পদক্ষেপ নিয়েছি। সেখানে প্রায় 10,000 বিঘা জমি আমরা আবাদ করার ব্যবস্থা করতে পারবো সে পদক্ষেপ আমরা দিয়ে। যদিও আমাদের ওখানে সবসময় পানি থাকে, 8 মাসই পানিতে ডুবা থাকে, যে যেখানে বেশি পানি থাকবে সেখানে মাছের চাষ হবে, আর তাছাড়া অন্যান্য ফসল যেটা হোক, ধান হোক যা হোক আমরা করবো। আর আমাদের ওদিকে আরেকটা আছে কচুরি পানা, এই কচুরি পানা ভাসমান সবজি বাগান, এই কচুরি পানা দিয়ে ভাসমান সবজি বাগান আমরা করি, এটা ধাপ বলে আমাদের ওখানে, সে ধাপে চাষ করা এটাও আমরা শুরু করে দিয়েছি এবং এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিয়েছি। কাজে আমি এটা মাননীয় সংসদ সদস্যকে বলবো যে যেটা হচ্ছে সেটা বন্ধ করার থেকে যে জমিগুলি অনাবাদি আছে সেগুলি চাষের আওতায় আনার চিন্তা করেন এবং সিদ্ধান্ত নেন। ধন্যবাদ।